Okay, I'm good. So, ready? And go. Okay. So, hi guys. অনেকদিন অসুস্থ ছিলাম, তাই হয়তো ভিডিও করা হয়নি। ঠান্ডার একটা সিজনাল অ্যালার্জি ছিল আমার, তো সে কারণে আমার ভয়েসটা হয়তো বা একটু কেমন কেমন যেন লাগতে পারে, বাট ভালো আছি আল্লাহর রহমতে। তো নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে কয়েকদিন ধরে ফেসবুকে এবং ইউটিউবে দেখতেছি বারবার যে মানুষ গেমিং ল্যাপটপের উপরে ঝুঁকতেছে তাদের ফ্রিল্যান্সিং করার জন্য বা অন্য অন্য ক্ষেত্রে কাজের জন্য, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো আমরা অলরেডি জানি কম্পিউটার বাজার যে কত উত্তপ্ত গ্রাফিক্স কার্ডের সমস্যা। তো ভিডিও এডিটিংয়ের জন্য গ্রাফিক্স কার্ড অনেক ভালো প্রয়োজন, বিকজ ভালো একটি গ্রাফিক্স কার্ডের মাধ্যমে আপনি অনেক 3D কাজ, অনেক ধরনের হাই পারফরমেন্স কাজগুলো করা যায়। দেখেন, আমরা যে একটা ভালো 2-3 বছর আগে যে ভালো মানের যে গ্রাফিক্স কার্ড পাওয়া যেত প্রায় 30-40 হাজার টাকার মধ্যে, সেটা 1,40,000 হয়ে গেছে অলরেডি। সো গ্রাফিক্স কার্ডের যে দাম দিন দিন বাড়তেছে, এটা মনে হয় আকাশ ছোঁয়া চলে গেছে এর ক্রিপ্টো কারেন্সির জন্য, যারা মাইনিং করে তাদের জন্য এর, বিকজ মাইনিং বারবার বাড়তেছে। মাইনিং বা যারা করে ইন্ডাস্ট্রিতে আছে তাদের গ্রাফিক্স কার্ড দরকার। এই গ্রাফিক্স কার্ডগুলো কিনে নিয়ে তারা সবাই স্টক আউট করে ফেলতেছে, সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড অনেক দাম বাড়তেছে। এখন যারা পারফরমেন্স খুঁজেন, যারা একটা পিসি বিল্ড করতে চান বা যারা একটা ল্যাপটপ কিনতে চান ভালো পারফরমেন্সের, আমি আপনাদের একটা সাজেশন দিতে পারি, আপনারা এখন উইন্ডোজে যাবেন না। আপনি যদি পারফরমেন্স খুঁজেন, যদি গেমিংটা না করেন, আপনি অবশ্যই ম্যাকে চলে যান, বিকজ ম্যাকে আপনাকে পারফরমেন্স দেবে এবং আপনার কাজটা আরও সহজ করে দেবে, যে কোনো 3D কাজ হোক, ভিডিও এডিটিং হোক, আর যেটাই করেন উইথ গেমিং ছাড়া। বিকজ আপনি যদি একটা 1,20,000 বা 1,10,000 একটা মিড রেঞ্জের একটা ল্যাপটপ পাওয়া যায়, মিড রেঞ্জের, ইয়েস, 1,10,000 মিড রেঞ্জের ল্যাপটপ পাওয়া যায়, হাই পারফরমেন্স ল্যাপটপ পাবেন না। তো সেই অনুযায়ী আপনি একটা যদি ম্যাকের M1-এর কোনো একটা বেস মডেলই হোক, আপনি এয়ার নেন, প্রো নেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে, বিকজ আপনি এটা সাশ্রয়ী। আর আমি বলবো, যদি আপনি PC নেওয়ার চিন্তাভাবনা করেন, 1,00,000 টাকার মধ্যে আপনার বাজেট, তাহলে আমি বলবো আপনি অবশ্যই PC-তে যাবেন না, ম্যাক মিনি নেবেন। ম্যাক মিনিটা নিলে, M1-এর ম্যাক মিনিটা নিলে আপনি পস্তাবেন না। আপনি যদি PC নেন, ধরা খাবেন, একবার নিশ্চিত ধরা খাবেন, বিকজ গ্রাফিক্স কার্ড তো পাবেনই না এই দামের মধ্যে। ভালো একটা আলতু ফালতু গ্রাফিক্স কার্ড পাবেন। আর এই যে এখন যে চলতেছে, যে মানুষ ধুমছে PC বিল্ড করতেছে, এটা করতেছে গেমিং গেমিং গেমিং, তারপরে যেটাই বিল্ড করতেছে একটু ফ্রিল্যান্সিং কার্ডের জন্য করতেছে, এগুলো আসলে মানে ফালতামো ছাড়া কিছু না। বিকজ আপনার এগুলো হচ্ছে একটা ব্যবসা বাণিজ্য করার একটা আরেকটা পদ্ধতি। বিভিন্ন ভিডিও ব্লগিং দেখবেন আপনারা, যারা দোকানদার আছে ওরা ব্লগ নিয়ে বসে পড়ছে, তারা বলতেছে যে স্বপ্ন পূরণ হবে, PC কিনলে স্বপ্ন পূরণ, এগুলো আসলে সবই ভুয়া কথা। আপনার যদি, আমি বুঝি না যারা 80-90 হাজার টাকার বাজেট তারা কেন PC-তে যায়, এখন বর্তমানে যে হাই মানে যে PC-গুলো কনফিগারেশনটা দেখতেছি, এগুলো 2 বছর আগে যদি আপনি চিন্তা করেন, এগুলো 40-50 হাজার টাকার PC বা ল্যাপটপ, ওগুলো 1,00,000 টাকা হয়ে গেতেছে। এগুলো আসলে অবিশ্বাস্য দামে কিভাবে সেল করতেছে কিছু হুজুগে পাবলিক আছে যারা এগুলো কিনতেছে। আমি বলবো যে পারফরমেন্স যদি খুঁজেন, আপনি ম্যাকে চলে যান। অবশ্যই এখন একটা ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসে এটাই সবচেয়ে আপনার ভালো সমাধান, বিকজ আপনার যদি 90 হাজার টাকার বাজেট হয়, আপনি ম্যাক মিনিতে নিয়ে নেন, বিকজ ম্যাক মিনির বেস মডেলটা হচ্ছে আপনার 256/8 GB, ওইটা মনে হয় প্রায় 78-71 হাজার মধ্যে পড়বে, 78 সামথিং বাড়তে পারে, আমি জানি না মার্কেট প্রাইসটা, আমার মনে ওগুলো ওইটা নিতে পারেন। ওটা নিলে আপনার যদি ইচ্ছা থাকে ভালো পারফরমেন্স কিছু করার, ভিডিও এডিটিং করার, সেটা কিন্তু আপনার অনেক কাজে দেবে। 70-80 হাজারটা ল্যাপটপ এত ল্যাক পাবেন বা এত পারফরমেন্স বাজে হবে যে আপনার চিন্তা করার করতে পারবেন না। রিসেন্টলি একটা শপে যাই, শপে গিয়ে দেখলাম যে 62-63 হাজারের মধ্যে 8 GB র্যাম দিয়ে, Core i5 দিয়ে যেই মানে ল্যাপটপটি কনফিগারেশন করা হয়েছে, এগুলো আসলে ধারণার বাইরে। আসলে মানুষকে কীভাবে যে এই লো পারফরমেন্সগুলো ল্যাপটপগুলো ধরে দিতেছে, সেটাও একটা কথা ব্যাপার। বাট ওইটাই বললাম, যদি আপনার বাজেট 80-90 হাজারের মধ্যে থাকে, অবশ্যই আপনি ম্যাকে চলে যান, আপনার টাকাটা জলে যাবে না নিশ্চিত। হ্যাঁ, ম্যাকের একটা হয়তো বা আপনি হয়তো লো অ্যান্ডের PC থেকে আসছেন, যেটা নতুন আপনি হাই পারফরমেন্স খুঁজতেছেন, তো সেক্ষেত্রে আপনার হয়তো বা একটু বেগ পোহাতে হবে, বিকজ ম্যাকের সিস্টেমটা একটু আলাদা।
আর ক্র্যাকের একটু সমস্যা আছে, আমরা যেহেতু অনেকেই হয়তো পাইরেসি করে অনেক সফটওয়্যার ইউজ করি, তো ম্যাকের ম্যাকের মধ্যেও কিন্তু করা যায়, এমন না ম্যাকে করা যায় না, করা যায়। তো পারফরমেন্স যেটা হচ্ছে, পারফরমেন্স হচ্ছে মেইন। সো আমার ভার্ডিক্ট হবে এটাই যে আপনি যদি আপনার বাজেট থাকে ভালো, আপনি ম্যাকে চলে যান। পারফরমেন্স যদি চিন্তা করেন, আপনি যদি যে কোনো কাজ করেন আপনি ম্যাক দিয়ে করতে পারবেন, হাই কনফিগারেশন সহ সব কিছু। আপনাদের পরামর্শ থাকবে যে যদি আপনারা একটা ভালো মানের ল্যাপটপ, তাহলে অবশ্যই আপনি হয়তো বা ম্যাক মিনি নেবেন বা ম্যাকবুক প্রো বা ম্যাকবুক ইয়ার M1-এর অবশ্যই নেবেন, বিকজ এই বাজেটেই আপনি ভালো পারফরমেন্স পাবেন। সো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগছে, একটা লাইক দিবেন, শেয়ার করবেন আমার ভিডিও এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।